আচ্ছা, বৃষ্টির দিনে সকাল হয়েছে অনেকক্ষণ আগে, নাম্বারটা আপনারা টুকে নেন, 8777-2612-00। একটা ছোটো করে মিস কল করে দেবো, কারণ আমাদের স্কুলে তো বড় বাজার মাল যায়, আমাদের ডিজাইন হ্যান্ডমেড ডিজাইন। একজন বলেছিল যে হাবড়া বাজারে নাকি কি নেই যেটা পাওয়া যায় না, তারপর গিয়ে ফিল করলাম কিছুই পাওয়া যায় না। তার কি করব, খুঁজে খুঁজে বহু কষ্টে কটা তারা ফাড়া এসব আনলাম, এই এখন এই বৃষ্টির মধ্যে কাজ করব, শেষ করব, পালিশ করব, আবার বাড়ি যেতে হবে 60 কিলোমিটার রেইনকোট পরে ব্যাকপ্যাক নিয়ে, কাল থেকে আবার অন্য কাজ রয়েছে, এখন আর দেরি করে যাবে না। রাস্তা তৈরি হচ্ছে, গরম পিচে বৃষ্টি পড়ছে, তাই হচ্ছে ধোয়া। রাস্তায় আগুন লেগে গেছে, কোনো বাড়িঘর সব ঠিক আছে, শুধু রাস্তাটা জ্বলে যাচ্ছে আগুনে, রাস্তায় আগুন লেগেছে। ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, সেই জন্য বাধ্যতামূলক একটু চার্জ দিতে হলো, আর এমনিতেই শরীরের অবস্থা খুব খারাপ, সেই জন্য আর ফেস ক্যামের ভিডিও দেখাতে চাইছি না। আর ব্যাপারটা হলো, এখন যে জিনিসটা করা হবে সেটা হচ্ছে অলমোস্ট ব্যাপারটা রেডি হয়ে গেছে, এমনিতে বাড়ি যেতে হবে একটু পরে, তো কাজের শেষে আমাদের ব্যাপার পুরো স্টেজটাকে ল্যামিনেশন করে দিতে হবে, যাতে জিনিসটা শাইনও করে আর জিনিসটার মধ্যে জল ঢল পড়ে মোছা যাবে, জিনিসটা লংজিভিটি বাড়বে। তো শাইন হওয়ার পর এতটাই বেশি শাইন হয়ে যায় যে জিনিসটা আলো রিফ্লেক্ট করে ভালো মতন দেখা যায় না, তো সেই জন্য আমরা একটু এখনই দেখি না ভালো ম্যাট অবস্থা শাইন করার আগে, তারপরে তো শাইন করার পরে দেখাবোই কেমন লাগছে। তাছাড়া এই শেষ না, অনেক দিন পরে আবার একদিন আসতে হবে আমাদেরকে এখানে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যানেজার, ছোট ম্যানেজার। আর হলো এর পরে একদিন আসতেই হবে বাধ্যতামূলক, কারণ ওই ওই সাইট ফাইট পুরো লাইট জ্বলে পুরো যখন ফাইনালি রেডি হবে তখন তো আসতে হবেই, কিছু করার নেই, তখন একবার এসে একটা শর্ট ভিডিও বানাবো, আমাদের পেজে ছেড়ে দেবো ফেসবুকের, অথবা এখানে একটা শর্ট ভিডিও করে ছেড়ে দেবো। আর এখানে কতগুলো লাইট আছে, লাইট জ্বলিয়ে দেখাতে পারলে খুব ভালো লাগবে, বুঝলো, একটু লাইটের সুইচটা দেন না। এই হলো লাইট জ্বলে গেছে, এবার কেমন লাগছে দেখো, কালার চেঞ্জ হচ্ছে, জ্বলছে,
এই হচ্ছে আমাদের অন্তিম দিন, একদম শেষ কাজের। এই জন্যই আগে একবার ভিডিও বানিয়ে নিয়েছিলাম, এখন এই এত চমকানোতে আর ভিডিও ভালো উঠবে না। এখন যা ভিডিও হবে সেটা দেখে মজা হবে না, দেখুন কীরকম শাইন। বাপ রে বাপ, উপরে পুরো রিফ্লেকশন পড়ছে, এত চকচক করছে। এখন খালি সামনে এসে হাবড়াতে চলে আসবেন, ডাইরেক্ট এসে দেখে মজা নেবেন, তারপরে ভিডিওতে কমেন্ট করবেন। একদম নিজের চোখে দেখে তারপর কমেন্ট, তার আগে কিছু না। পাবলিক প্লেসে, কমার্শিয়াল প্লেসে, লোকের বাড়িতে থাকলে তো দেখানো যায় না। এখন একটা কমার্শিয়াল প্লেস, এখন আপনাদের কোনো চিন্তা নেই, দেখতে পারবেন। ঠিক আছে, এরকম কাজ যদি করাতে হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকে, আর বাকি অন্য ভিডিওগুলো একটু দেখে নেবে। আমরা বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে যাই থেকে আরম্ভ করে কাজ, সব রকমের কাজ করি, যে কোনো কাজে আমাদের যোগাযোগ করবে নিঃসন্দেহে।